Assalamualaikum. Eon biek shoh aro bibhinno jagar bhitore ekta Bangladeshi bhai kaj korche 2007 sale asche. Ei bhaiye boro bhai apnar naam ki? Raja. Raja. Malaysia koy bochor? 5 bochor. Malaysia koy bochor? Eto bochor koile to manush kobe aichen? 2007 e asche. Bhaiye onek gula totthyo apnader bolbe, apnara shunun bhalo lagle inshallah share korben. তো আপনারা যদি যারা নতুন আসবে কলেজে তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভালো কোম্পানি যাচাই বাছাই করে আসেন, কখনো ভুলেও কোম্পানি থেকে লারি হয়ে যাবেন না। এই ভাইয়া আপনার নাম কি বলেন? আমার নাম এমডি পড়াত স্যার। এই এয়ন বিগের ভিতরে কত বছর যাবত? না এয়ন বিগের ভিতরে বেশি হয় বেশি দিন হয় নাই, প্রায় করোনার সময় ঢুকছিলাম 2020 কত খরচা লাগে মালয়েশিয়া ভাই? এখনকার পরিস্থিতি আগের মতন পরিস্থিতি নাই। ইয়ন রিলেটেড লোক আগে যে আরেকজন আছে ভাই, ক্লিনার ম্যান, সাপো দিবেন নাকি? পরবর্তীতে এই জিনিসটা সমস্যা হইব, কি সমস্যা হইব, কাজ খুব কম থাকবে, সমস্যা হতে পারে, মনে করেন কাজের চাহিদা দিন দিন কমে যাবো মালয়েশিয়া। কাজের চাহিদা আছে ভাই, কিন্তু মানুষের অতিরিক্ত হওয়ার কারণে হাহাকার লেগে যাবো একটা। নেপাল থেকে কয়েক লক্ষ, 1,45,000 ঢুকছে, আর বাংলাদেশ থেকে 80,000 ঢুকছে। সেই জন্য যে সব কোম্পানির লোক দরকার, বড় বড় কোম্পানি, তারা লোক নিয়ে আইসা করে, জরুরি লোকগুলা নিয়ে আইছে। যে সব কোম্পানিগুলি আছে এইসব কোম্পানির মধ্যে হয়তো যারা নাকি এজেন্টের নামে ভিসা করছে, 4-5 জন লোক লাগতে পারে, বা নিজস্ব পাসপোর্ট যাদের কাছে থাকে, কাজের অভিজ্ঞতা আছে, পুরাতন লোক আছে, তারা হয়তো নিজের মতন করে কাজ করতে পারবে। আর যদি নতুন আইসা মনে করেন যে কলিং এ আইসা কোম্পানি ভালো না, জামিলারে এলাম আইসা, তাহলে তার জীবনে ধরা, ঠিক আছে? যদি তার কোনো পরিচিত লোক না থাকে তো তার অবস্থাটা বেকার। না থাকলে মালয়েশিয়া যে কোনো দেশ হয়, আপনি যান দেশে আগে ভাষা শিখতে, আপনি ভাষা শিখে আপনি 3 বছর বা 1 বছর আপনি যদি পান্ডায় হন এই দেশে, মানে আপনার সব কিছু এক্সপিরিয়েন্স থাকে, আপনার কাজের প্রতি এক্সপিরিয়েন্স থাকে, বা আপনার বিষয়ে আপনি চলাফেরা করতে পারেন নিজের সম্মতন, তাহলে আপনি কোম্পানি থেকে লারি হয়ে আপনার বেটার আছে। সেটাই, আপনি 4 লক্ষ টাকা দিয়ে আইসা আপনার আবার লারি হয়ে গেলেন, কেন বাংলাদেশি আবার নতুন করে আবার আপনি 4 লক্ষ টাকা দিয়ে বিষয় লাগান, এতে বেলা পাগলা করতে কামড়ালে বেলা দেশে গিয়ে আপনি বয়ে থাকেন, এটাই তো বেলা চাইল। আবার অনেকে আসতে আছে কি ভাই, ট্যুরিস্ট বিষয়ে, ট্যুরিস্ট বিষয়ে 3-4 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া ঢুয়ে ঢুকার পর আবার ভাগ্যা 2 লাখ টাকা দিয়ে বিষয় লাগাইবো, আরে বাঙালি রে, বাঙালি হিসেবে অতি চালাক, 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 আর গলায় দড়ি একটা কথা আছে না, পরিস্থিতি আমরা চলে যাবো ইনশাল্লাহ, যারা নতুন আসে তারা আসুক আইসা কাজ করুক, দোয়া করি তারা যাতে ভালোভাবে থাকে, সুস্থ ভাবে থাকে, কোনো তাদেরকে দোয়া করি, ঠিক আছে? ঠিক আছে। তো আপনারা যারা নতুন আসবে কলেজে তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভালো কোম্পানি যাচাই বাছাই করে আসেন, কখনো ভুলেও কোম্পানি থেকে লারি হয়ে যাবেন না। এটা অবস্থা যতক্ষণ আমার পর্যন্ত আপনার পুঁজি না ওঠে, যে আপনার কষ্ট তো করতে বিদেশ মানে কষ্ট, আপনি 2-3 বছর আপনার কখন থেকে আপনার পুঁজিটা উড়ান দেশে পাঠা দেন, তখন আপনি ভাষা জানবেন, সব কিছু পরিচিত হবে, মালয়েশিয়া আইন মনে করেন যে মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাবে, আপনি 2-1 বছর পর যান, আবার যদি কোনো সুযোগ সুবিধা দেয়, যদি আপনি ভালো কোম্পানি যান তাহলে আপনি আবার যাবেন, আপনি নিজের সময় তৈরি হবেন, কিন্তু নতুন অবস্থায় এই আপনি যে আগুনের মাঝে পা দিবেন আপনার পা পুরা বয়ে থাকবেন, এই জন্য ভাই যারা আসবেন নতুন তারা একটু সতর্ক থাকেন, আর কাজ একটা কথা আছে না যে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিয়া, অসাধারণ, খুব ভালো বলছেন ভাই। যারা নতুন আসছেন অবশ্যই ভিডিওটা দেখবেন, আসিয়া যারা যদি আপনি অন্য জায়গায় যান কি অবস্থা হইব আপনি একবার ভাববা, চিন্তা করেন, কেউ যে আপনি ভাষা জানেন না, ভাষা বোঝেন না, ঠিক না, পথ গাঠ চিনেন না, এই হলো ক্লিনারের কাজ, সুপার মার্কেটের যে ক্লিনার, এই যে দেখেন বাংলাদেশি ভাই ক্লিনারের কাজ, ঠিক আছে? আর এউন বিগের যে ওই যে ড্রেস দেখুন, তাদের যেন বেশিরভাগ এজেন্টের নামের লোক, ডাইরেক্ট নাম কি আয়না ভাই? ডাইরেক্ট খুব কম, ডাইরেক্ট খুব কম আছে, কারণ কোম্পানিতে কম কম লোক যে দরকার তারা তো আর অ্যাপ্লাই করে না, ঠিক আছে? তারা এজেন্টের মাঝে, আর এখন থেকে মালয়েশিয়ার সরকারের যেটা নাকি আপনার ঘোষণা দিছে
এই বছর খানিক পরে আপনাদের মানুষে প্রেজেন্ট থাকবে সব ডাইরেক্ট কোম্পানি নামে থাকবে টাকা নেই এই কারণে আমার পরে একটা ওয়ার্কার ওই জায়গা মনে করেন যে একজন গৃহবন্দী দিয়ে থাকে ঠিক আছে কোম্পানির মনে করেন অনেক টাকা খরচ হয়ে যায় টাকা বেতনও কম দিতে হয় সেটাই ডাইরেক্ট কোম্পানি নামে আসেন তাহলে কোম্পানির কোনো ডেমিফাইট মনে করেন দিতে হয় না কোনো এজেন্টকে তাহলে যে বেতনটা 2 টাকা বেশি হলে আপনি ওয়ার্কারে পায় সেটা ওয়ার্কারে লাগে এই জন্য ভাই এজেন্টের নামে এখন তো পরিস্থিতি শিকার কী করবো এখন সব বিচারা সিন্ডিকেটের মাধ্যমে সব এজেন্টরা মনে করেন নিয়ে নিছে এখন তো কিছু করার নাই এখন এটা আল্লাহ পাকের ইচ্ছা এটা এটা উন্নয়ন উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন তো এনবিগার আর কর্মী লরি চিত্রণ এদিক দিয়ে বাইরের মানুষ এই যে মানুষ এনবিগার ইয়া তারা যে মালা ইউডি রিসেপশনে থাকে সবগুলো আমি আমার বাড়ি বাইরে যেমন মাল টাল কিনেছি কিনে নাই আমি শুধু ভিডিও বানাইছি